আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাওয়ার সুইজাল রেসিপি চুইজাল রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি গরু মাংস দুইয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে মাটনও নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা এটা আমি বাসায় তৈরি করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক মৌরি মৌড়ি বা মিষ্টি জিরা শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের একটু বেশি এই মরিচটার জাল খুবই কম ছিল তাই একটু বেশি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও কম বা বেশি অ্যাড করে দিতে পারবেন আর কেউ যদি পেস্ট দিতে না চান গুঁড়ো দিয়ে দিতে পারবেন যদি পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে বাটাটাই দিবেন এই মাংসে বাটা মরিচটাই ইউজ করে থাকে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ এক কাপ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল এক কেজি মাংসের জন্য এক কাপে তেল দিয়ে দিতে হবে দিয়ে এখন ভালোভাবে সব কিছু এখন মেখে নিচ্ছি অবশ্যই এভাবে ভালোভাবে মেখে নেবেন মেখে নেওয়ার পরে এখন ডাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এরপরে আমি অন্য প্রিপারেশনগুলো করে নিচ্ছি এখানে আমি পাঁচটা বড় রসুন নিয়েছি আপনারা চাইলে দেশি রসুনও দিয়ে দিতে পারবেন কম বা বেশি আপনাদের ইচ্ছা অনুযায়ী এখন কিভাবে পরিষ্কার করে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে রসুনের চামড়াগুলো এবং নিচের অংশটা এভাবে আমি এক এক করে সবগুলো রসুন এখন পরিষ্কার করে নিচ্ছি দেখেন সবগুলো রসুন পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে এখন এর নিচে এবং উপরে যে অংশগুলো রয়েছে অবশিষ্ট সেগুলো কেটে ফেলে দিচ্ছি এভাবে কেটে ফেলে দিতে হবে দেখেন শিকড়গুলো এভাবে আমি কেটে কেটে ফেলে দিচ্ছি এভাবে কেটে ফেলে দিতে হবে একদম কেটে ফেলে দেওয়া যাবে না তাহলে রসুনের কোষগুলো বের হয়ে যাবে যখন রান্নায় দেবো তখন বের হয়ে যাবে তো আমি একটা এভাবে রসুন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা দা বটি বা ছুরি দিয়েও করে নিতে পারেন যে যেভাবে সুবিধা হয় এখন আমি ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে নেবেন কতটুকু অংশ কেটে ফেলে দিতে হবে আর কতটুকু রাখতে হবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি এই রসুনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পিছনের অংশ দেখেছেন যে টুক রেখেছি এখন আমি রসুনগুলোর পেটের অংশটা কেটে কেটে দিব। একদম পুরো কেটে দেবো না শুধু মাঝখানের অংশটা আমি কেটে দিয়েছি এর ফলে রসুনের ফ্লেভারটা মাংসর মাঝে যাবে আর মাংসের যে মশলার ফ্লেভারটা সেটা রসুনের মাঝে আসবে এতে খুব সুন্দর ফ্লেভার আসবে এখানে আমি নিয়ে নিয়েছি দুইশো গ্রাম চুইজাল এটা আমাকে এক ভাই গিফট করেছে ইমরান ভাইয়া ওদের বাড়ি খুলনা উনি এনে দিয়েছে আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে সুপার সোপাশোফা অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে চুইজাল গাছ দেখতে পাচ্ছেন চুইজাল মূলত এই শিকড়গুলোই ইউজ করা হয় আর চুইজালে রয়েছে বহু ওষুধি গুণ আপনারা নেটে দেখে নিতে পারেন এটা খুলনা অঞ্চলে এবং সাতক্ষীরাতে খুব জনপ্রিয় খাওয়ার এখন এই সুইজালটা আমি পরিষ্কার করে নিচ্ছি সুইজালটা কাঁচা ছিল তাই আমি পনেরো বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে নিতে সুবিধা হবে আপনারা যদি শুকনাটা পেয়ে থাকেন তাহলে এক ঘন্টার মতো পরিষ্কার পানিতে ধুয়ে ভিজিয়ে রাখবেন ওই পানিটা আপনারা মাংসের পানি হিসাবে ইউজ করতে পারবেন কারণ এর মাঝে গ্রানটা অনেকটাই চলে যায় দেখেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা একদম শক্ত না আবার একদম নরমও না মিডিয়াম আকৃতির একটু সময় নিয়ে এভাবে দা বটি বা ছুরি দিয়ে বাকলটা পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ চামড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখানে অর্ধেক অংশ শুকিয়ে গিয়েছে এবং অর্ধেক অংশ কাঁচা রয়েছে দেখে বুঝতে পারতেছেন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এখন চামড়াটা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আরও সাইজে ছোট বা বড় করে নিতে পারেন সুইজাল মূলত মিষ্টি গ্রানের একটি মশলা সুইজাল মানে ঝাল তা না এটি খুবই সুন্দর একটি গ্রানের মশলা আগে থেকে ম্যারিনেট করা মাংস এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি যে পাত্রে আমি রান্না করব আপনারা চাইলে এরকম পাত্রে আগে থেকে মেরিনেট করে রাখতে পারেন তাহলে ট্রান্সফার করতে হবে না মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে সাত আটটা লবঙ্গ নিয়েছি ষাটটা এলাচ নিয়েছি তিন টুকরো দারুচিনি এবং আস্ত কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন মিক্স করে নিব মিক্স করে নিচ্ছি এভাবে মিক্স করে দিতে হবে এরপরে বাটিতে যে মশলা লেগেছিল এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে ধুয়ে এখন মাংসর মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেব সব কিছু মিক্স করার পরে ডাকনা দিয়ে ডেকে এখন আমি চুলায় পাতিলটা বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দেওয়ার পরে দশ মিনিট পরে ডাকনা উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি হাই হিটে রান্না করে নিয়েছি প্রথম পর্যায়ে হাই হিটে রান্না করে নিতে হবে রান্না করে নেওয়ার পরে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি উপরেরটা নিচে নিচেরটা উপরে নেড়ে ছেড়ে দেওয়ার পরে আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এভাবে ডাকনা দিয়ে ডেকে দিতে হবে এবং মিডিয়াম হিটে আরও বিশ মিনিট রান্না করে নিয়েছি গরু মাংস আসলে কতক্ষণে হবে সেটা বলা যাবে না কারণ কিছু গরু রয়েছে বয়স বেশি কিছু গরুর বয়স কম আবার কেউ কেউ গরু মাংস অনেক দিন পিজিয়ে রাখেন তাতেও গরু মাংস শক্ত হয়ে যা অনেক সময় লাগে সেদ্ধ হতে আবারও নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে আরও আমি পনেরো মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এখন রান্না করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে রান্না করার কারণ হচ্ছে এর ফলে জলটা শুকিয়ে যাবে না মাংসটা সুন্দরভাবে হবে এখন অলমোস্ট দেখেন মাংসের তেলটা উঠে এসেছে আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়েছি জুম করে এখন নেড়ে চড়ে দিচ্ছি আবারও এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন এর মাঝে আমি গরম পানি অ্যাড করে দেব অবশ্যই মাংসে গরম পানিটা অ্যাড করবেন কোনোভাবে ঠান্ডা পানি অ্যাড করবেন না এতে মাংসের টেস্টটা অনেক কমে যায় এখন আমি এর মাঝে প্রথমে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আপনাদের হয়তো আরও কম বেশিও লাগতে পারে এরপরে দিয়ে দিচ্ছি আরও এক কাপ পানি টোটাল আমি তিন কাপ গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়েছি পানির সাথে দেওয়ার পরে এর মাঝে এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রসুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা রসুন দিয়ে দিচ্ছি আপনারা আরও বেশি বা কমও দিয়ে দিতে পারেন রসুন প্রেশারের জন্য খুবই উপকারী অনেকেই জানেন তো মাংস খাওয়ার পরে প্রেশার বেড়ে যায় চাইলে আপনারা এই রসুনটা এভাবে খেয়ে নিতে পারেন মাংসের ঝোলের মাঝে এভাবে ডুবিয়ে দিবেন তাহলে রসুনের মাঝে ভালোভাবে ফ্লেভারটা যাবে আগে থেকে ধুয়ে রাখা চুই জালটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ঝোলের মাঝে চামচ দিয়ে ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে দেওয়ার ফলে ভালোভাবে ফ্লেভারটা চারোদিকে সুন্দরভাবে ছড়াবে মাংসর মাঝে ভালোভাবে যাবে এবং ঝোলের যে ঝাঁজটা সেটো চুই মাঝে যাবে খেতে অনেক ভালো লাগবে এভাবে ডুবিয়ে দিতে হবে আবারও বিশ মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি এর মাঝে আরও দুইবার আমি নেড়ে চেড়ে দিয়েছি আপনারাও নেড়ে চেড়ে দেবেন ফাইনালি আমি ডাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এর কালারটা কেমন হয়েছে এবং রসুনগুলো হয়েছে কি না আপনাদের যদি রসুনগুলো না হয় এভাবে দৌড়লেই বুঝতে পারবেন তাহলে আবারও দিয়ে দিবেন আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেবেন চামচ দিয়ে আমি দেখিয়েছি গরম ছিল তাই দেখেন পারফেক্টভাবে হয়ে গিয়েছে চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে ফাইনাল লুকে দেখাচ্ছি চুই জালের রেসিপিটা হয়ে গিয়েছে অলমোস্ট এখন আমি একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখেন উত্তুটুক ইয়াম্মি লুক হয়েছে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন আর এই সুইজালটা ফেলে দিবেন না এটা সজনের মতো চুষে চুষে খাবেন একটু কামড় দিবেন এতে করে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে খেতেও ভালো লাগবে অনেকে জানেন না ফেলে দেন তাই বলে দিলাম রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ পেস